ভাই আসসালামু আলাইকুম। আসলেন হিলসা প্রজেক্টে বা হিলসা প্রজেক্ট বলুন উইদাউট প্রশ্নে। আর বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা সারা পৃথিবীর সাথে তাল মিলে আমার দেশ বাংলাদেশ যেটা এগিয়ে যাচ্ছে সেটা হলো একটা দৃষ্টান্তমূলক। আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে মাননীয় আওয়ামী লীগ সরকারের আমলে নিজস্ব অর্থায়নে আমাদের পদ্মা সেতু হয়ে যাচ্ছে। এই পদ্মা সেতু হওয়ার কারণে আজকে কিন্তু আমাদের একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। এই পদ্মা সেতুর কারণে বিভিন্ন রিসোর্ট হয়েছে, বিভিন্ন রাস্তাঘাট ভালো হয়েছে এবং এই এলাকার জমি জমি অনেক দাম বেড়ে গেছে। আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা ইলিশ রেস্টুরেন্টটা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইলিশের মতো যদি আরও রেস্টুরেন্ট হয় তাহলে সাধারণ জনগণের জন্য ভালো হবে এবং জনগণ একটু রিজনেবল প্রাইসে খাবার টাবার পাবে। যত দোকান হবে তত মানুষের ভালোই হবে। ধন্যবাদ আসবে। আজকে যারা আমাদের স্পন্সর করেছে সেটা জলিল ভাই এবং শাহালম ভাই আছে, এখানে এনায়েত আছে, মাহমুদ আছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা পরিবার নিয়ে যে জিনিসটা যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেটা আমার ডালির সঙ্গে আমরা বুকিং দেবো এবং পরিবার নিয়ে ঘুরতে আসবো। আমাদের সবাই পিকনিক, আজকে আমরা এখানে দুপুরে লাঞ্চ করবো এবং ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু কিচেনটি গিয়ে দেখি, একটু বাইরে থেকে ঘুরে আসি। ভিতর ভিউ থেকে আমরা একটু বাইরে এসেছি, বাইরের ভিউটা দেখানোর জন্য। সবাই এতদিন দেখিয়েছে, আমরাও একটু দেখাই সেই আঙ্গিকে, যে আঙ্গিকে ইলসা মাছ, ইলসা মাছের আদলে তৈরি হয়েছে এই হিলসা প্রজেক্ট। এই হিলসা প্রজেক্টে শুধু মানুষ উৎসাহ উদ্দীপনার জন্য আসেনি, এসে থাকে সাধারণত নতুনত্ব খোঁজার জন্য। এই এখানে কী নতুনত্ব আছে সেই নতুনত্বটাকে আবিষ্কার করার জন্য। তা আমরা এই মাওয়া রিসোর্টে যাওয়ার আগে আমরা এখানে দুপুরের খাওয়ার জন্য এই হিলসা প্রজেক্টে আমরা এসেছি। সিট ব্যবসায়ী তরফ থেকে আমাদের বক্তব্য দিয়ে গেলেন সিট ব্যবসায়ী সভাপতি সাহেব জনাব মাহমুদ আলম ভাই সাহেব এবং তার সাথে মীর আসাদ হোসেন টিটু সাহেব, উনিও বললেন একটু বাইরেটা দেখার জন্য ঘুরে ঘারে। তা আমি একটু আসছি দেখার জন্য, বাহিরে একটু দেখাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য, থ্যাংক ইউ। প্রায় তরে একটু রাখি গাড়ি কই। আমরা ভিতরে গিয়ে শেষ করব, ভিতর ভিউটা এরকম, উপর থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে পর্যন্ত আমাদের। আপনাকে স্বাগত জানাই, আমি বাইরে বলছি কথা বলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম, আসসালামু আলাইকুম।